Mueres tú, sube el ese. No rompe el tío. Yes, yes, Edika, 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 fine. GoPro, it is a nook. It is a nook, it is a panjara. Is it the ho? Koto so so far. Baggage tiger power of the Matamura Karaway has got that. Oh, so so so. Guys, it's me, Bishu. Tomorrow, today, na hasha to, but one egg risk. And basically, aska hasher kono video na aska ekta oshadhon ekta experience nite dite si. To amra ashi Baramura pahare, thik ache. Ha, ekhane road ache. And oi je dekho, dur dur porjonto koto jungle dekha dite si. To amra just pahare niche jamu, ekta ratro katamu. To jani na ki hoite dite si. And joto ratro time paribo, to tension jani na aro kita kichu hoibo ki na hoibo. To shonge amar Pritom ache. So camera liga because dekho ami ekla to handle korte partam na ei lok kotha bhage ami amra tent le lechi ar bage ratre rannar jonno eta asta murgi anchi ha ar chal anchi doi gula ranna kore khawa hoybo so oi je dekhta cho ekdom bhitore jamu to ekhon around 7:30 bajtase ha to kichukoner moddhei maybe sunlight jabo ka to khub tartari amra bhitore jaitebo jai age jagara byabostha korte hobe agunta kono byabostha korte hobe so I hope video ta khub interesting hoye jeteche to tumra video ta skip na kore continue dekhte thako kon dike Who's your adventure to the level of summer? Soldry, yes, after this. Nine men, is it a cigar? San will go to it. We are already. We did it. Oh, keep playing with them. Cuisine in Amtosi. That's too soft a heart. Sure, by the time of the victim of the East. By the Russian was a victim, like under the table. By the room, we wait about there. We go to Hatagondre, Namtosi Namtosi, Shasarina, Gaimapura, Suba, Kizukuna, the Ratru, maybe Jungle Tor, is it the So Amdragata, follow to Zaga who's Dubo. ভালো একটা জায়গা খুঁজে দিব আর যদি জল পাই জলের ব্যবস্থা হয় তাহলে তো ভালো ভালো বেটার হইব আর না হলে এটার মধ্যে সামথিং 6 থেকে 7 লিটার জল আছে আরো দুইটা ওই 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 বোতলে কয় লিটার করে হইব 2 লিটার করে দুই বোতল আছে তো এডিতে চালা দিব যদি জল না পাই আর কি কিছুক্ষণ পর রাস্তা শেষ হয়ে গেছে গা আমরা নামুনের জায়গা পাইতেছি না সো এইভাবে নামতেছি দেখো কতটা ডালু পড়লে পুরো শেষ বাস ধরে ধরে নামতেছি আইতে মিনে অক্ষণ আমি কেমনে নামো তোরনা থেকে পাইতেছি না একবারে খারা ওমা তবে এদিকে একটু কম হই বালু সো ভাই নিলাম আমরা এউ ছড়া নামছি দেখতে পড়তাছো মনে প্রায় আমরা প্রায় আধা ঘন্টার মতো হাইটাইছি রাস্তা আসলো তারপরে রাস্তা পাইছি না তো এই উসাড়াই ভাইয়া নামতে লাগতেছিল একটু দেখা দেয় উসাড়া এন তো তো দেখতেছো এত রুক না আর খারা খারা আর কি মানে আরও আসলো তো এখানে মেবি ভালো সুই মারিছে এটা জল টল যাই বন্ধু তো মেবি ভালোই বার সামনে দিলে আমরা জল ফামু তো জল ফেলে আমরা লিখে ব্যাটারি উপর কি কারণ ঘাইমাটি পুরো শেষ আমরা এদিকে আয়া দুইটা রাস্তা পাইছি একটা লেফট যেতেছে একটা রাইট যেতেছে এটা লেফট এটা রাইট তো আমরা লেফটে যাই দেখি কিটা ডাইভ বানিয়ে যাই গা দেখ What is it? আর জঙ্গলে একটু তাড়াতাড়ি যাই তারপর সব শেষ আগে জায়গাটা চুজ করি আমরা কি জানি কই এই যে এন্ড জল বয় সো জলের স্রোতটা যেদিকে যায় এদিকে ফলো করে বিশেষ করে যাইতেছি কারণ যদি যদি জল পাই কারণ জলটা ফেলে একটু ভালোই হইব So,
আমরা পুরো ঘন জঙ্গলে পড়ছে, একদম ঘন জঙ্গলে। দেখো কিচ্ছু না চারিদিকে, জাস্ট ঝিনি পোকার কয়েক আওয়াজ হতেছে, আর কিছু না। জলটা ভাই নিব, আর কিচ্ছু না। আর সবচেয়ে বড় ফ্যাক্ট হয়েছে কালকে রাস্তাটা উঠতে পারলে ভালো, উপরে হয়ে চলছে ভাই, উপরে হয়ে চলছে। কিছুক্ষণ হয় একটু আলু পাইলাম, এই যে হঠাৎ ভরপুর আলু আছে, খোলা আকাশ জঙ্গল, বাট আমরা জল পাইতেছি না। হেতে আরও টেনশন হলে দিছে, একটু জায়গায় হেঁটতেছি। ওই দেখো কয় বন বিড়াল না, বাঘের বাবু বলে সাপ বলে, বাঘের সাপ টেনশন আছে বেটা, তুই কিতা বাঘের পাওয়ার সাপের মতো সেম টু সেম। কিরে কিরে পাওয়ার সাপ না, তাজা তাজা একদম, সিরিয়াসলি উপর উঠতে যায় কোনোখানে ইয়ে করে নাকি তা ভাই, নন স্টপ হাইটে যেতেছে, বাট জলের ঠিকানা পাইতেছে না। যত যেতেছি যত ঘন জঙ্গল, অনেকক্ষণ হাইটেছে রে। এই জায়গাটা সিলেক্ট করলাম বিকজ এটার মধ্যে একটু আলু আছে, এই যে দেখতে পাচ্ছ, তো এখানে টেন্টটা লাগামো, আর সামনে একটু সামনে ছোট্ট একটা ঝর্নার জল আছে, ঝর্নার জল আছে, তো এটাও তোমরা দেখামো। সেহেতু এখন কয়টা বাজাচ্ছে প্রীতম, কয়টা বাজে? পনেরো ছটা বাজাচ্ছে, যেহেতু একটু পরে কিছুক্ষণ মতো সন্ধ্যে দেবো গা, তো টেন্টটা ফাইতো চারিদিকে আগে বেড়া দিতে দিব, বাঁশ কাটতে নাহলে বেজাল আছে। এবং বাঘের ডাকের পা ওটা দেখে মাথা মতো পুরো খারাপ হয়ে গেছে, মানে কিটা কইতাম বলার বাইরে। তো ওখানে কলা পাতা কাটতে দিব, ওই দেবো কলা গাছ কই, ও এখানে কলা গাছ কাটতে নিয়ে যাওয়ার থেকে বিছাই দিব, তারপর টেন্টটা পাইতা, তারপর বাকি জল টলের ব্যবস্থা দিব। আমাদের বিশ্বজিৎ ভাই উঠতেছে একদম খাড়া দিয়া, মানে খাড়া বলতে দিতা, আমরা দুইজন আছি আর কেউ নাই, একদম সুজা। হ্যাঁ ভাই ওটো ওটো আর একটু, এই তো আইতাছে আইতাছে, দে আমার শুনল, দে টেন্ডার চার বেছে বেড়া দিয়ে দিব, আর কলা পাতা কাটছে বিকজ খাই দিব, আর প্লাস বিছাইয়া এটার উপর টেন্ডার ফাটতে বানাইল, ইয়ে দেবো আমরা রেডি করে আইতেছি। চাকরটা দি, এই সবগুলো আইটেম গুয়াহাটি যাওয়ার সময় লইছিলাম গ্যাজেটগুলো, তো এটা আমি ইউজ করতে পারছি না, তো যার জন্য এটা। অনেক কষ্টে আগুন ধরেছিলাম, সব ভিজা, যেহেতু নিচে নামছি যে সমস্ত কিছু ফার্স্ট টাস্ট ভিজা, প্রায় 30 মিনিটের উপরে আগুন ট্রাই করতেছি, ধরনা ধরনা অনেক টেনশন আসলাম, তার জন্য মানে পুরো মাথা থেকে সব কিছু আউট হয়ে গেছে, কী করুম কি না। তো ফাইনালি আগুনটা ধরছে যদিও, আর এটা সব ভিজা শুকাই দিব, তারপরেই করতে দিব। আর ড্রেস ট্রেস বইটা তো পুরো নাই, আর টেনটা মোটামুটি এটা রেডি করে নিয়েছি, বাসটা স্কুপছিলাম, এটি দেমো ওখানে একটু আগে মুখ টুক দিয়ে, সামনে ঝর্নাটা আছে তোমরা দেখো, চলো। ওই দেখ কি অন্ধকার লাগে, আসলে কিন্তু এখন অন্ধকার হয়েছে না, এই যে আলু আছে কিন্তু এখানে পুরো অন্ধকার লাগে। আমরা ক্যামটা ওই এখানে কটা বাজে, ছয়টা আট বাজে, ছয়টার সময় বাইরে সন্ধ্যা হয় না, এদিকে পুরো রাত্র পুরো অন্ধকার, ঝর্ণাটা দেখ তোমরা, এই তো ঝর্ণার আউজ, এই যে জল বইতেছে, এই যে দেখো ঝর্ণা উপর তো জল পড়তে, এই দেখো একদম ফ্রেশ জল, ও অনেকটা ডেয়ারিং লাগতেছে, এই বরমুরা জঙ্গল এত গভীরত্বে কেউ না চারিদিকে। অ্যান্ড আমি তো হেরে নিয়েছি বিকজ একটাই রিজন,
আর ক্যামেরাটা তো আমি পুরো একা করতে পারতাম না, নাহলে আমি একাই কাটা দিলাম বলে। তারপরেও সেখানে মাংস আছে তৈরি, একটু কাটাকুটি করুন। অ্যান্ড এই যে কড়াইটা ধুই দিব, আর আমি একটু কেন জল দেয় ফ্রেশ হবো। তো আজকে সম্পূর্ণ রাত্রটা এখানে কাটাতে যেতেছি, তো জানি না আরও কিতা কিতা ফেস করতে লাগে। কিন্তু ঘটনা হয়েছে যত রায় তাইব অত সিচুয়েশন ফেস করতে হয় কি জানি ওই ভাই। গাইস এবার পুরো অন্ধকার, এবার পুরো অন্ধকার, মানে কিচ্ছু দেওয়া যেতেছে না। জানি না কতটুকু কাবার দিয়ে আর কি, তার আগুনের কন্ডিশনও ভালো না কইতে নাকি। কিন্তু আমার কাছে এটা এই স্টোভ আছে গ্যাসের, ছোটো একটা গ্যাজেট খুব সুন্দর, এটা দিয়ে রান্নাটা করে নিতে পারুন। ভাই কি আওয়াজ হইতেছে কেউ নাই, বাস ছাড়া এমন কিছু নাই, সো অসুবিধা এটা ওই বাসের আগুন তো থাকে না বেশিক্ষণ, একটু পরে পরে যায় এই পোকায় বাস নিয়ে লাগতেছে। টি শার্টটা একটু চেঞ্জ করতে লাগছে আর নেটওয়ার্ক পুরো নাই, এই যে দেখো পুরো নাই নেটওয়ার্ক একদম শেষ। এখন বাজে 7:13, তো ঝটফট করে রান্না টান্নাটা একবার হয়ে যায় লাগা, খাই একবার ভিতরে ঢুকে দিলে গইব, এই যে টেন্টের ভিতরে একবার ঢুকে দিলে গইব। আগুন হালকা পাতলা আছে, তো আমরা এখন এখানে কাটুন, ঝটফট রেডি কাইটছে, তারপরে দেখি কীটা করে যা, কিছু করতো না, জাস্ট মাংসটা রান্না করুম আর ভাত হইব, বিকজ অবস্থা কাহিল কাহিল। এই উঁচা জায়গাত না ইয়ার নিচা জায়গাত নেমে আছে একদম পুকুর, একটা শুকনা জায়গায় পাইতেছি না, মানে এমন অবস্থা। তো মানে বুঝতে পারতেছো কী একটা মারাত্মক সিন। ভাই রে ভাই একটা বালার জায়গা হয় না শুকনা, বুঝছো, চারিদিকে গেলে বালু, কেমনে কি তা করুম। তৈলে বড় টুকরো হইল সমস্যা নেই, বুঝছিস নি, জীবনে কাছি না মুরগা কোনো সময়, বাড়ির মুরগাও কাটলে খাই না, খুব কষ্ট লাগে। আর আজকে কষাই বানালেছি, আর লাগতো না খাইয়ালো বরমুরা পাহাড় লবণ। তুই দিনাটালো দিনাটালো আমরা ছেঁচাতে যাচ্ছি, কিন্তু ঘটনা হয়েছে যে ডিভাইস আনছি তিনটা লাইট সব যাইতেছে গা, ও নবাজে মাত্র রাত্র কটা 8টা বোধ সামথিং, এটা জানি করতে অভিব বুঝতেছি না। সে লাল নেবার হইতো না, নিচে তো ডুলোয় দেবো গা, পাত্র নাই, গর্ত করে এটার ভিতরে কলা পাতা পালাইয়া মারতেছে। সো এই যে ড্যামটার ছোট্ট একটা গ্যাজেট ভাই, কিন্তু বাট এটা জানি না আমি কদ্দুর সার্ভিস দে, সাটা করে খাইছি কিন্তু সুখ সুখ করে তাহলে আপনি মিক্স করে খাওয়া লেগে হইব। দিস ইজ ন্যাচারাল ডাকনা, ঠিক আছে, এই যে ও বাগু গরম রে
আমার কাছে ডাকনা নাই গীতা গুরু আর চারপাশটা একটু দেখো কিচ্ছু নাই দূর দূরান্ত ওরা পাখির ডাক কিচ্ছু দেখ না কিচ্ছু নাই পাখির ডাক ওদের কিচ্ছু নাই মানে লাইটও শেষ আমাদের আগুনও শেষ বাস মানে এমন একটা জায়গা তাইছি বৃষ্টি কোনো কিছু নাই সো কেমনে কি তো জানি না সো আমরা মাংসটা মোটামুটি শেষ হ্যাঁ যেহেতু লাইট টাইট নাই মানে যাতে অবস্থা গেছে আগুনও শেষ তো মাংসটা আমরা ওইখানে রেখেছি ইয়ত তো করার মধ্যে ওখানে চালটা করলাম আর কি চলটা গরম হইতেছে ধোন টোন সিস্টেম নাই ওখানে ধোন টোন সিস্টেম নাই আরে হন পথে তো 8:32 ও আমার ভাত রেডি আর 2 মিনিট রাখুম রেখে তারপর মারটা কাটি লমু সো জানি না ভিডিওটা তোমার কেমন লাগতেছে বাট এটা দেখো একটা কিউরিওসিটি থাকে কিতা হইতেছে কিতা হইতেছে আমরা একটা মনে একটা প্রশ্ন থাকে রাত্রে পার করতে রমনি ও যত টাইম রইতেছে কিতা হইব কি না সো ট্রাই করলাম তো আমার কাছে খাবার জল শেষ হয়ে গেছে বিশেষ করে এটা তো জল আনছিলাম 7 লিটার মতো তো এটা শেষ হ্যাঁ রান্না টান্না করতে এটা শেষ হয়ে গেছে আরও 2 লিটার দুইটা বোতল আছে 2 লিটার দুইটাতে একটা শেষ আর একটা আছে জাস্ট খাবার লিখে তো আমি তো জল লাগবো সেটা জল নিতে আইলাম ঝর্নাটা ঝর্নাটাকে কিন্তু আমরা ক্যাম্পের মানে টেন্টের জায়গাটা থেকে অনেকটা দূরে বুঝছো তো ফাইনালি এবার এখান থেকে জলটা নেবো মানে জলটা ঠান্ডা অনেক ঠান্ডা অত ফ্রেশ হইয়া ফ্রেশ হয়ে একদম যা ভিতরে ঢুকে তোমাকে খামুচ্ছে নি সো এটা আমরা টেন্ট এই যে দেখো মানে এত একটা গরম লাগতেছে আর এইসব টেন্টের মধ্যে এটা টেনশন লাগে ঠান্ডার মধ্যে ঘুরলে বা কিছু করলে ভালো আচ্ছা দেখে একটা ইউনিক ভিডিও চ্যালেঞ্জ নিলাম ভাত একদম জাস্ট ছড়ছড়া জলের বোতল আর এই যে চিকেন চিকেন আর এখানে সকালের লেগে আর কি এর মধ্যে কেক টেক আছে কাইমা টাইমা ও চা তো অবস্থা মনে হয় না এখন খাইতে বেশিক্ষণ বাইরে দিব ওরে বাবা বাবা আমি খাইতেছি করাই খাইতেছি রাত এটা তো ঘুমাবো কেমন চিন্তা করতেছি আমি কিরে কত হয়েছে দুমা বোতল ঝুলে দা এই যে দেখো দুমা বলতে আছে তোমার এটা ফকির দেওয়া ফকির আওয়াজ চারিদিকে বাবা আমরা খাবার না বাটি খাইলেছি মেন কথা হচ্ছে না অবস্থা খারাপ এই তো ঘাম কেমনে পড়তেছে এই তো রাত দিলে পরে 10:08 ঠিক আছে 10:08 সো আমরা আপডেট দিব যতক্ষণ সজাগ থাই আর একটা কথা আমি কিন্তু স্ক্রিপ্টেড কোনো কিছু করি না হ্যাঁ এটা হয়তো অনেকে জানো হ্যাঁ আর একটা তোমরা লোক আমার স্ট্রং বন্ডিং সো আমি জানি সবাই বিশ্বাস করো তো স্ক্রিপ্টেড কিছু আমি বানাই না এই লোক কথা জাস্ট এটা একটা এক্সপিরিয়েন্স ঠিক আছে হঠাৎ করে মোড় হইলাম কিনা এরকম একটা করা যাক তো তার জন্য এরকম এটা এটা একটা এক্সপিরিয়েন্স এরকম একা একা দুজনে রাত কাটাইতেছি আমরা ঘুমানোর প্রিপারেশন নিতেছি জানি না গীতা ভাই হ্যাঁ ঘুমাই গেছে আমি বালিশ ফুলাই বালিশ পুরা শক্তি লাগাই দিয়েছি 10:48 ওই তো কী ডাকে কে 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 বড় বড় আর বৃষ্টি পুরো পড়তেছে অল্প হালকা বৃষ্টি হলে ভালোই হবে একটু শান্তি পাবো বড় বৃষ্টি হলে তো আবার শেষ ভেজাল কী করুম কীটা ওরে বাবা প্রচণ্ড ও একটু সমু ভাই কত কিছু ডাকতেছে কত কিছু ডায় রে ভাই ইটস এক্সপিরিয়েন্স 11টা ওরে ভাই বৃষ্টি আইছে বাট এতটুকুভাবে পড়লে ঠিক আছে আদারওয়াইজ যদি বড় বৃষ্টি আয় অবস্থা খারাপ হইব গুড মর্নিং গাইস তো যেমনি তেমনি রাত্রটা পার হইল আর একটা মেন কথা হয়েছে বৃষ্টির পরে লাস্ট কী হয়েছে কিছু করতে পারি না আধা ঘন্টার মতো একটু সজাগ আসলাম তারপরে ঘুমাই গেছি গা আমার তো সবচেয়ে বেশি হ্যাঁ ঘুমাইছে 4:59 মানে 5টা বাজানোর 1 মিনিট বাকি আর যেহেতু আমরা একদম 2 পাহাড়ের মাঝখানে আছি যেখানে জল বই তো এই যে দেখো পুরো অন্ধকার এই জায়গাটা মানে আমরা খোলামেলা জায়গা দিয়ে উপর দিয়ে একটু মানে আকাশটা দেখা যায় দেখে আলোটা আইতেছে আর কি আদারওয়াইজ কিন্তু পুরোটা অন্ধকার মানে ম্যাক্সিমাম জায়গা অন্ধকার
অন্ধকার, তো আমরা আরেকটু ওয়েট করতে হইব। গুড মর্নিং গাইস, সো ফাইনালি আমরা দুইজন মিলে কালকে রাত্রটা পার করে দিলাম এখানে। এখনো বিশ্বাস হইতেছে না, তো মানে জাস্ট বলার বাইরে, মানে এই এত ঘন একটা জঙ্গলের মধ্যে বরমুড়া পাহাড়ের নিচে একা একা রাত্রটা কাটাইছি, তো এটা জাস্ট বলার বাইরে। আর এই যে জায়গাটা দেখতে পারতেছ মানে কি অবস্থা, আর এই যে এখন বাজতেছে 5:31 এখন, তো আমরা সকালে মিলে ব্রেকফাস্টটা করে আলাইছি, কিছু বিরিয়ানি আর কেক আসলো। কালকে রাত্রে ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে গেছে, তোমরা ঝর্ণাটাও দেখাছি না, আমরা যাই ঝর্ণাটা দেখামো। আর এখন জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে যাবো, আর ড্রেসটা আমি চেঞ্জ করছিলাম মধ্যরাত্রি দিয়ে, এদিকে তুমি কীটাও গেছলো, হ্যাঁ তো ঘুমাইছে, মানে জাস্ট একটু ভয়ের মধ্যে আসলাম। তো খাইছি যখন, এখন তো এটা ধৈতেইব, আর কী করার না, আমি বাড়ি করে এরকম কাজও করে থাকি। তো তাকে এই জায়গাটা থাকবো, আর আমরা জিনিসটি ধুয়ে লই দিতেছি, আর তোমরা ঝর্ণাটাও দেখামো, চলো। ঝর্ণাটা দেখামো, আমরা যে টেন্টটা দিয়েছি এটার থেকে কিন্তু অনেক একটু মোটামুটি ভালো, 300 মিটার দূরে ঝর্ণাটা। তো রাত্রে কিন্তু এনজয় যাতায়াত করছি এই অন্ধকারের মধ্যে, জল টল নিতে আসি। আর শুনতে পারতেছ এই যে দেখো, বা ওইখানে ওই কালকের প্যাকেটটিও আছে, তো পরে দিন পরিষ্কার করে দিয়ে দিব জলটাতে, এটা করে দিয়ে দেবো। এই যে দেখো এই যে অবস্থা দেখো, এই সেট পাহাড়, এই সেট পাহাড়, মাঝখানে জলের স্রোত, ওই যে বাঁশের ওই অতটুকু অবধি পাতা জলা, মানে তার মানে ওই লেভেল অবধি জল যায়, ভাবো এবার। তো এবার রওনা দেওয়ার পালা, আর ওই যে দেখো উপরে ওই বাজার সাইডে দা রৌদ্র, বাট এখান থেকে কিছু কিছু দেখা যেতেছে না, চলো। লাপানা আমরা যে নামাই দিয়ে গেছিলো, তো হ্যাঁ আবার আইবো, হ্যাঁ কইছি যে সকালগুলো একটু বাইরে যেতে গা, তুই আইস, যে জায়গা নামাই দিয়ে গেছিলো, আমার ভগবান জানে আমরা ঠিক জায়গা বের করতে পারবো, আবার জানা যেত। গেছিলাম কখন আমি এনে ভিতরে প্রায় হিরি পাড়া দিয়ে গেছিলাম গা, আর আর পাড়া ভরছে। কালকাতে আমি কারোর লোকের যোগাযোগ নাই, কিন্তু নেটওয়ার্ক এখানে কিচ্ছু নাই, কিচ্ছু বলতে কোনো নেটওয়ার্কই নেই, হ্যাঁ একটা জিও সিম আছে এটার মতো মাঝে মধ্যে আয়ে, আর বাকি আমার দুটো এয়ারটেল, দুটো এয়ারটেল মেরে রয়েছে। চারিদিকে বাস বাস, সবচেয়ে বেশি হয় বাস। দেখো যারা উপজাতি ভাই বন্ধুরা আছে তারা কত কষ্ট করে এইখানে বাসের কুরুল কালেক্ট করে কইরা নিয়ে বিক্রি করে, এভাবে তাদের দিন কাটে। আমরা তো আরামেই আছি, ভাবো ভাই যারা পাহাড়ে থাকে কি কষ্ট করে। কোন দিকে আসলা? শিওর এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, ও ভাই এটা প্রায় 1 কিলোমিটার হাইট দিয়েছে। কনফিউজড আছি, ও এনার সামনে এদিকে একটা রোড গেছে, এদিকে একটা ঢুকছে, কোনটা তো নেছি, চলো ভগবানের আশীর্বাদে আমরা এদিকে যাই। কই না আমি বুঝলেছি গে, মাথা মতো আমার ঠিক নেই, বুঝতে আছি না, আমরা পুরো রাস্তা হারাই লেগেছি, হারাই লাইছি। তুই জায়গাটা দেয়া ভগবানের আশীর্বাদে গাড়ির অবস্থা পেতেছি, এদিকে উঠে দেখি কি তা পাই, এদিকে উঠতে যাই।
লাস্টে অনেকটা ডর পেয়ে গেছি গা, রাস্তা পাইনি, গাড়ির অবস্থা হয়েছে একটা লেভেল। একটার সময় হাঁটতে 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 দেয়া ভাই, মনে থাকবো কতটা ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স। এই যে দেখো কত উঁচু উঁচু পাহাড়, উপরে মাঝখানে আমরা আসলাম, ব্যাটারিটা চেঞ্জ করতেই বটা, ব্যাটারি শেষ, বাস খুললে তো চেঞ্জ করুন, এমন শক্তিটাও নাই। ও পাইলাম, পাইছি, পাই। ওর নাম ছিলাম এক রোদ্দা, করছি আরেক রোদ্দা। কোনোদিন মনে হচ্ছে না রোড পায়ে এত খুশি। শরীরের অবস্থা বাই, সত্যি একটা সময় এমন ভয় পাইছি, হেও কনফিউজ হয়ে গেছে গা, মানে উড়নের ব্যাপারটা হলে আর আমি তো রাস্তায় কনফিউজ হয়ে গেছে, যেদিকে আইছি আমরা এদিকেই যাবো আবার। আই হোপ ভিডিওটা তোমার ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সঙ্গে নিয়ে দেখবা, আর এরকম টাইপের ভিডিও ভালো লাগলে আমার কমেন্টে জানিয়ে দিয়ে তুলে নেক্সট টাইম আরও বিভিন্ন জায়গায় যাই এক্সপিরিয়েন্স নেবো আর কি।